এলাকায় পুলিশ বক্সে বিস্ফোরণে এক শিশু ও দুই পুলিশ সদস্য সহ অন্তত 5 জন আহত হয়েছেন। এর মধ্যে দগ্ধ 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে একে নাশকতা বলে ধারণা করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার রাত 9:15টার দিকে বিপ্লব উদ্যানের সামনের পুলিশ বক্সে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় পুলিশের সার্জেন্ট আরাফাত, এএসআই আতাউল্লাহ এবং পথচারী এক শিশু গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 2 পুলিশ দগ্ধ হলো, শিশুটির 2 পা জখম হয়। আমরা এখানে দাঁড়াচ্ছিলাম, বুঝছেন, এখানে বাস্ট হয়ে গেছে, কারেন্টের ইয়ারটা ছিল, এটা বাস্ট হয়ে গেছে। বিস্ফোরণ বা কিছু একটা হতে পারে, তো সেটা উৎসটা কি জানি না, তো আপনার শর্ট সার্কিট হতে পারে বা অন্য কিছু হতে পারে। বিস্ফোরণের পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি কাউন্টার টেরোরিজম ইউনিট, ডিবির বোম ডিসপোজাল ইউনিট, পিবিআই এবং সিআইডির একাধিক টিম ঘটনাস্থলে ছুটে আসে। শুরু হয় বিস্ফোরণের আলামত সংগ্রহ। প্রাথমিকভাবে বিয়ারিংয়ের বলসহ বেশ কিছু আলামত সংগ্রহ করে আইন শৃঙ্খলা বাহিনী। প্রাথমিক অনুসন্ধানে এই বিস্ফোরণকে নাশকতা বলে উল্লেখ করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিছু বিয়ারিং পেয়েছে, আমরা বিস্ফোরণ বলে সন্দেহ করছি, কিন্তু এটা কি ধরনের বিস্ফোরণ সেটা বিশ্বজ্ঞরা বলতে পারবে, নাশকতা হতে পারে, আমরা চেক ব্যাক করছি, আমরা এখনই কনফার্ম না। সম্প্রতি ঢাকায় 2টি পুলিশ বক্সে হামলার সাথে এই বিস্ফোরণের মিল থাকতে পারে সন্দেহে ঢাকা থেকে বিশেষজ্ঞ টিমকে চট্টগ্রামে তলব করা হয়েছে। বিস্ফোরণের পরপরই পুলিশ সহ আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা পুরো এলাকাটি ঘিরে ফেলে, এরপর তারা উদ্ধার করতে থাকে বিস্ফোরণের নানা আলামত। পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট, পিবিআই এবং যে কাউন্টার টেরোরিজম ইউনিটের বিশেষজ্ঞ টিম রয়েছে, তারা উদ্ধারকৃত আলামতগুলো পরীক্ষা করে এক ঘটনাস্থলেই। চট্টগ্রামের 16 নম্বর গেট থেকে কমল দে, সময় সংবাদ।